একবার দেখে নাও যে এইরকম সুন্দর ভাবে কিন্তু জায়গাটা সাজানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর নতুন একটা ব্লগের সাথে আবার চলে এসেছি এবং ব্লগটা হচ্ছে ভীষণই সুন্দর আর এক্সাইটিং একটা ব্লগ। তো বেসিক্যালি কলকাতায় এর আগে আমি এরকম একটা জায়গায় গেছিলাম যেটা হচ্ছে পাটুলি। তো সেই রকম একটা জায়গা নতুন হয়েছে, তো সেই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আবার তোমাদের কাছে। আমি অলরেডি মিনি ব্লগ শেয়ার করেছি, বাট মিনি ব্লগের সমস্ত ইনফরমেশান খুব ভালোভাবে শেয়ার করা যায় না, সেই জন্য ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ তোমাদের জন্য করে নিই। তো আমি আজকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজয়গড়ের এখানে লালকা মাঠে। এই এরিয়াটা কিন্তু একদম পাটুলির মতো আরও সুন্দর করে সাজানো, যেটা সব সময় তোমরা এখানে আসলে পাবে। তো জায়গাটাকে আমি সবটা দেখিয়ে দিই, ধীরে ধীরে সবটা ইনফরমেশান দিতে দিতে যাচ্ছি। আমি একদম লালকা মাঠের এখানে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে ভেতরে ঢুকবো। তো দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে জায়গাটার ডেকোরেশনটা একবার দেখে নাও যে এইরকম সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো। ডান দিকে আছে বসার জন্য চেয়ার প্রচুর, আর সামনে গেলে যত এগোবে তত হচ্ছে খাবার স্টল পাবে। বাঁ দিকে আছে একটা মাঠ। এবার চলো সামনে যাওয়া যাক, চলো। এদিকে দেখো ডান দিকে সিটিং অ্যারেঞ্জ হয়ে, এদিকে কিন্তু প্রচুর লোক একসাথে বসে থাকতে পারবে, বসার জায়গা আছে। এটা খুব সুন্দর, আমি একটু দিনের আলো বন্ধ হওয়ার পরে চলে যাওয়ার পরই আসতে, তাহলে লাইটটা উপভোগ করতে পারবে। তো এখান থেকে শুরু হচ্ছে এদিকে খাবার স্টল দেখিয়ে দিই। আর এখানে দেখো খাবার স্টলগুলো কিন্তু সামনে এরকম খাটিয়ে আছে যেখানে তোমরা বসে খাবে খেতে পারবে। সবাই আছে ছবি তুলছে। তো এখানে দেখো পাপড়ি চাট, চা থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছু আছে। এই যে দাদার দোকান দেখছো, এখান থেকে কিন্তু আমরা ট্রাই করেছি, যেটা হচ্ছে এখানকার মানে বাদ বাকি আমি করিনি, বাট ভীষণ ভালো লেগেছে। তো মেনু কার্ডটা আমি দেখে দিচ্ছি কী কী আইটেম আছে একটু দেখে নাও। দাদার কাছে যা যা পাওয়া যায় তার একটা লিস্ট এখানে দেখে নাও কী কী আছে। আচ্ছা এখানে এসে তোমরা যেটা ট্রাই করবে, আমাদের যেটা ট্রাই করে ভালো লেগেছিল যে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর এখানে মোমো থেকে শুরু করে এখানে দেখো এখানেও কিন্তু ফ্রাইড আইটেম আছে প্রচুর। সব জায়গাতেই কিছু না কিছু পেয়ে যাবে এখানে, আর জায়গাটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর। এখান থেকে একবার ওই দিকের লুকটা দেখে নাও। তো দেখো এই দিক দিয়েও কিন্তু তুমি ঢুকতে পারো, এদিক দিয়ে ঢুকলে বিজয়গড় এদিক দিয়ে তুমি ঢুকতে পারবে ইজিলি। সামনে ঢুকেই কিন্তু একটা ইয়ারিংসের দোকান, আর এখানে দেখো দাদারা চা বানাচ্ছে, চায়ের দোকান, চাটা তো খেতেই হবে। আর এখানে যেটা স্পেশালিটি সেটা কিন্তু সব জায়গায় খাটিয়া, খাটিয়াতে বসে খাওয়া দাওয়া। আর দেখো জায়গাটা আরেকবার একটু দেখিয়ে দিই, যতবারই দেখছি ততবারই ভালো লেগে যাচ্ছে। এই দিকটাতেও আছে ভেতরে কিন্তু একটা পার্কের মতো আছে যেখানে বসে থাকা যাবে, হাঁটা যাবে। আমি তো এখানে চলে এলাম লালকামানপুরে, ভালো থাকার পাসওয়ার্ড, সত্যি ভীষণ ভালো লাগবে জায়গাটায় আসলে। তো ওখানে চাই তোমাদের একটা খুব সুন্দর সন্ধ্যে কাটবে, সেটা ভিডিও দেখে অবশ্যই বুঝে গেছো। তো তোমরা কবে আসছো সেটা বলো। টাটা, নতুন ব্লগের সাথে খুব শিগগিরই আসছি, সঙ্গে থেকো।